আসসালামু আলাইকুম। আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যে যেখানে আছি সেখান থেকে সবাই যেন সবার জন্য দোয়া করে, আল্লাহ যেন আমাদের সবার প্রতি সহায় হন, আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে। সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তো আজকের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পিঠা। তো কিছুদিন ধরে আমার খুব পিঠা খেতে ইচ্ছে হচ্ছিল, তো সময় হচ্ছে না আসলে, সব কিছু মিলিয়ে তৈরি করা হয় না। পিঠা তৈরি করতে একটু সময় বেশি লাগে, সে কম করি আর বেশি তৈরি করি, কম তৈরি আর বেশি তৈরি সময়টা কাছাকাছি চলে যায়, সব কিছু মিলিয়ে হচ্ছিল না। তো বসে আছি, ভাবলাম যে আলুর একটা পিঠা তৈরি করি। তো জুহাইরের বাবা 10 বছর আগে আমাকে একটা বই এনে দিয়েছিল, বইটা হচ্ছে আলু রান্নার রকম ফের বইটার নাম। তো এখানে আলুর যত ধরনের আইটেম আছে সব আছে, ভর্তা থেকে শুরু করে সব কিছু। বইটা এখনও নতুন অবস্থায় আছে, দু এক জায়গায় জুহাই একটু ডাকিয়েছিল, খুব ছোট ছিল যখন, তখন দু একটা রেসিপি হয়তো তৈরি করেছিলাম বইটা থেকে নিয়ে, খুব বেশি কিছু তৈরি করিনি। তো যাই হোক, আজকে আমি যে পিঠাটা তৈরি করব সেই পিঠাটা এর মধ্যে আছে কি না, মানে বইটার মধ্যে, সেটাই দেখার জন্য একটু নামালাম। আছে ঠিকই, একটু ভিন্নভাবে। তো যাই হোক, আমি যে পিঠাটা তৈরি করছি সেই পিঠাটা আমি 5-6 বছর আগে প্রথম তৈরি করেছি, তারপরও মাঝে মধ্যে তৈরি করেছি। তো পিঠাটা আমি আমার বোনের কাছ থেকে জেনে করেছিলাম, পিঠাটা হচ্ছে আলু দিয়ে করব, আলুর জিলাপি পিঠা। তো যাই হোক, করছি, দুইটা আলু নিয়েছি আমি, একটা আলু হচ্ছে একটু বড়, আরেকটা হচ্ছে তার থেকে ছোট, মানে মাঝারির থেকে একটা বড় আর একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। তো আলুগুলো সিদ্ধ করে চটকিয়ে নিচ্ছি, ভর্তা যেমন করে আমরা তৈরি করি সেভাবে চটকিয়ে নিতে হবে, খুব ভালো করে চটকাতে হবে, ছোট ছোট যেন দলা দলা না থাকে, এই জন্য সিদ্ধ করার সাথে সাথেই চটকিয়ে নিতে হবে, তাহলে চটকানোটা খুব ভালো হয়। আলু চটকানোর পরে আমি দেখলাম কতটুকু হয়, দেখলাম যে 1 কাপ হয়েছে। এই জিলাপি পিঠাটায় খুব সুন্দর একটা রং আনার জন্য আমি একটু ফুড কালার ব্যবহার করব, যেটা আমাদের খাওয়ার উপযোগী, সেটা ব্যবহার করলে তো অসুবিধা নাই, এই জন্যই ব্যবহার করছি। আর যারা রং ব্যবহার করতে চায় না তারা ওটা বাদ দিতে পারবে, কোনো অসুবিধা নাই। আর আমি একটু এলাচি গুঁড়া করে দিয়েছি, এলাচি গুঁড়া করে দিলে পিঠাটায় খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। ফুড কালারও খুব সামান্য একটু দিলাম। 1 কাপ আলুতে আমি ময়দা দিয়েছি 1/2 কাপ, আর গুঁড়া দুধ দিয়েছি 1/2 কাপ, এলাচির গুঁড়া দিয়েছি আমি 1 টেবিল চামচের মতো, আর সুজি দিব, এখানে সুজি দিব হচ্ছে 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ দিলাম, আরও 1 টেবিল চামচ দিব। এখন ভালো করে মাখিয়ে নিব, একটু নেড়ে চেড়ে নিচ্ছি চামচ দিয়ে, হাত দিয়ে ভালো করে ময়ন করে নিতে হবে, তা না হলে তো পিঠা তৈরি হবে না। এর আগে আমি যখন এই পিঠাটা তৈরি করেছি সব সময় ফুড কালার ব্যবহার করিনি, তো যখন ফুড কালার ব্যবহার করিনি তখন রঙটা হয়েছে ব্রাউন কালার, আর এখন তো অরেঞ্জ কালার হবে পিঠা তৈরি করার পরে, তো ব্রাউন কালারের থেকে অরেঞ্জ কালারটা দেখতে সুন্দর তাই রঙটা দেওয়া। পিঠা তৈরি করার ক্ষেত্রে মিশ্রণগুলো খুব ভালো করে ময়ান করে নিতে হবে, যত ভালো ময়ান হবে পিঠা তত ভালো হবে, পিঠা ফাটবে না, পিঠাগুলো ফুলে উঠবে খুব সুন্দরভাবে। ভালো করে ময়ান না হলে পিঠাগুলো ভাজার পরে ফেটে যায় অনেক ক্ষেত্রে, আবার
চিনির শিরায় ভেজানোর পরে অনেক সময় দেখা যায় ভালো করে ফুলছে না পিঠাগুলো, তো সেক্ষেত্রে খুব ভালো করে ময়ান করে নিতে হবে। পিঠাগুলো ভাজার সময় যেন না খুলে যায়, মানে শেষের অংশটা যেন না খুলে যায়, এজন্য পানি আর ময়দার একটা মিশ্রণ করে লাগিয়ে দিচ্ছি, তাহলে আর খুলবে না, শেষের অংশটা টাইট থাকবে। এই তো একে একে হয়ে গেল আমার সবগুলো আলুর পিঠা, আলুর জিলাপি পিঠা। পিঠাগুলো একটু ডুবো তেলে ভাজতে হবে। পিঠাগুলো ভাজতে দেওয়ার কিছুটা সময়ের পরে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, খুবই সুন্দর একটা ঘ্রাণ, এলাচির ঘ্রাণটা খুবই সুন্দরভাবে আসছে। এলাচির আস্ত যে গোটাগুলো থাকে, দানাগুলো, ওগুলো কিন্তু মুখে পড়লে খারাপ লাগে, কিন্তু এরকম গুঁড়ো করে দিলে না ভালো লাগে খেতে, মানে ঘ্রাণটা খুব সুন্দর আসে, বোঝা যায় না, খুব সুন্দর ঘ্রাণ আসে। আর চিনি শিরা করার জন্য আমি 1 কাপ চিনি নিয়েছি, 2 কাপ পানি দিয়েছি, তার মধ্যে 2 এলাচ আর অল্প একটু দারুচিনি। তো পিঠাগুলো উল্টে দিয়েছিলাম মাঝে, এর মধ্যে তো হয়ে গিয়েছে, পিঠাগুলো তুলে ফেলছি। এরকম পিঠা তৈরি করে রাখলে কিন্তু ইফতারিতেও খাওয়া যায়, ইফতারির পরেও খাওয়া যায়, 2-1 পিস খেলে তো কোনো অসুবিধা হয় না, কারোরই হওয়ার কথা না। তো যাদের তীব্র সমস্যা মিষ্টি জাতীয় খাবারে তারা অবশ্যই অ্যাভয়েড করে চলবে, যাদের সমস্যা নাই তারা অবশ্যই খাবে, সুগারেরও দরকার আছে শরীরে। তো চিনির শিরাটা কিন্তু অনেকটা সময় চুলাতে ফুটলো, পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। চিনির শিরা গরম অবস্থা থাকাকালীন সময়েই পিঠাগুলো ছেড়ে দিতে হবে এর মধ্যে। তো ভাজার পরে পিঠাগুলো নামিয়ে রেখেছি, আমি নিজেও দেখিনি, তো এখন দেখছি, খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো, দেখতেই সুন্দর, মাশাল্লাহ। তো পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো একে একে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। পিঠাগুলো কিন্তু শুকনো খেতেও ভালো লাগে, তেলে ভাজা যে কোনো জিনিসই তো মুখরোচক হয়ে থাকে, তো চিনি ছাড়া থাকে, তো এই জন্য হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, কিন্তু যারা ভাজা পোড়া পছন্দ করে আমার মতো তাদের ভালো লাগবে, তেলে ভাজাগুলো ভালো লাগে খেতে, কুড়মুড় করে তো ভালোই লাগে খেতে। তো ঢেকে দিচ্ছি। তো অনেকটা সময়ের পরে আমি এলাম, কি অবস্থা দেখতে, অনেকটাই ফুলে গিয়েছে। 1.5 ঘন্টা পরে আমি এসেছি, এসে দেখলাম যে পিঠাগুলো সবই ফুলেছে, অনেকটা বললে ভুল, সবই ফুলে গিয়েছে পিঠাগুলো। আলুর রসে ডোবা পিঠা বা আলুর জিলাপি পিঠা যে নামেই ডাকি না কেন, দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাল্লাহ, খুবই ভালো লাগে খেতে, খুব কম সময়ে ঝটপট হয়ে যায়, আয়োজনটা তো যে কোনো কাজই একটু বেশি হয়ে থাকে, তো সবাই খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন ইনশাল্লাহ, বাসায় একবার হলেও তৈরি করে দেখা উচিত কেমন লাগে এই পিঠাটা। তো কেমন লাগলো আলুর জিলাপি পিঠাটা অবশ্যই জানাবেন কমেন্টে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমাদের পাশে থাকেন, আল্লাহ চাইলে আবারও আসব, তবে আজ যাই, দেখেন কেমন সফট হয়েছে পিঠাটা। তো সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে চলে যাচ্ছি।